सिस्टर सिस्टर কি হলো কি হয়েছে আর পারছি না আপনি একটু ধৈর্য ধরুন আমি এক্ষুনি ডক্টর মিত্রকে ডেকে নিয়ে আসছি মাগো উফ একটু ধৈর্য ধরুন একটু শান্ত হন সিস্টার এখনই এনাকে লেবার রুমে নিয়ে যেতে হবে আপনি এক কাজ করুন তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর আমি ডক্টর মিত্রকে খবর পাঠাচ্ছি উনি বোধহয় ওনার কেবিনেই আছেন না স্যার ম্যাডাম তো লেবার রুমেই আছেন আজ একটা ডেলিভারি আছে ভালো কথা তাহলে ওনাকে খবর পাঠান এখনই এনাকে লেবার রুমে নিয়ে যেতে হবে কুইক ওকে স্যার ম্যাডাম ম্যাডাম আপনি ধৈর্য ধরুন কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে দাঁড়ান আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার চলে এলে রানী ডেলিভারি হয়ে গেছে নাকি না হয়নি তবে কি তবে না বলছিলাম আর কি সারাদিন ধরে সবাই মিলে সারাক্ষণ হাপিত্তেশ করে নার্সিংহোমে বসে রইলে আর এখন রাত্রিবেলা সবাই মিলে বাড়ি ফিরে এলে একজন কেউ থেকে গেলেও তো পারতে সরি তোমাকে জিজ্ঞেস না করেই আমাদের এই চলে আসাটা খুব অন্যায় হয়ে গেছে সরি আচ্ছা সোমু এই যে আমাদের দুজনের যখনই দেখা হয় তখনই আমরা কোনো না কোনো একটা ইস্যু নিয়ে ঝগড়ায় নেমে পড়ি এটা কি এড়িয়ে যাওয়া যায় না আমাদের মধ্যে কোনো রকম আপোষ হতে পারে না আমি তো হাতটা বাড়িয়ে রেখেছিলাম এসা আর এখন এখন বুঝি হাতটা বাড়াবে না যদি আমি তোমার হাত ধরতে চাই তবে একটা শর্ত আছে বন্ধুত্বের মাঝখানেও শর্ত হ্যাঁ শর্ত বন্ধুকে বন্ধু বলে ভাবতে হবে তার বাড়িয়ে থাকা হাতটার প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা করতে হবে ভালো করে ভেবে দেখো পারবে তো যদি পারো তাহলে কিন্তু আমি হাত বাড়িয়ে রাখবো অস্থির হচ্ছে কেন না অস্থির না তো দেখো এই রানীটা একা নার্সিংহোমে পড়ে রয়েছে আর আমরা সব এখানে একা মানে অতগুলো নার্স ডাক্তার সবাই রানীকে অ্যাটেন্ড করছে তুমি বলছো কিনা ঠিক আছে সবাই অ্যাটেন্ড করছে সব আছে তবে দেখো আরে টেনশন তো হবেই আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো রানী কি একাই পৃথিবীতে প্রথম মা হতে চলেছে আর কেউ হয়নি না হয় না কোনটা তা নয় আমি তা বলছি না তবে কি জানো তুমি কিচ্ছু বুঝবে না ওখানে একা পড়ে রয়েছে আর আমরা দেখো ওরিটা ওই সময় বাড়ি নেই তো ওরি নেই তো কি হয়েছে আমরা তো সবাই আছি আমাদের সকলের চেয়ে ওর তোমার ওরি কি বেশি কিছু করতে পারবে নাকি না না আমি বলছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে আসলে তোমার শরীরে টেনশনটা তুমি চেপে রাখতে পারছো না তাই তো এক্স্যাক্টলি সো জানো মানে এমন একটা টেনশন হচ্ছে না মানে সব ঠিকঠাক হয়ে যাবে তো সব ঠিকঠাক হয়ে যাবে একদম চিন্তা করো না কোনো প্রবলেম হবে না আমি দেখছি হ্যালো হ্যাঁ আমি নার্সিংহোম থেকে বলছি ও নার্সিংহোম থেকে হ্যাঁ বলুন বলুন মিসেস চৌধুরীর লেবার পেনটা আবার বেড়েছে ওনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হচ্ছে তাই আপনাদের একবার ইনফর্ম করে দিলাম আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি যাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ কি বললো কি রানীর লেবার পেন উঠেছে নার্সিং হোমে এখন লেবার রুমে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি হ্যাঁ আমি যাই তোমাকে গিয়ে ফোন করবো ওখানে হ্যাঁ সেই মেয়েটাকে লেবার রুমে নিয়ে গেছে, এখনো কোনো খবর নেই। তো দেরি এই যে ডাক্তার, কি হলো? হ্যাঁ, কি হলো? কি রচনা, কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? অ্যাকচুয়ালি ছেলে হয়েছিল। হয়েছিল মানে? আই এম সরি মিস্টার চাকলাদার, এবারও বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। রানীকেও লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে, কি জানি ওর কপালে কি আছে। রচনা ব্যাপারটা জানে না, ও এখনো সেন্সে আসেনি। সেন্স এলে ওকে খবরটা জানাবেন না। মানে? রানীর বাচ্চাটা নিশ্চয়ই বাঁচবে। তো রচনার মরা বাচ্চাটা রানীর বেডের পাশে রেখে দেবেন, আর রানীর বাচ্চাটা রচনার বেডে। রানীর বাচ্চাটা রচনার বেডে। রানীর বাচ্চাটা রচনার বেডে। সম্ভব ডাক্তার, সেটা আপনি ভালো বুঝবেন। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যে আমি আপনাকে 4 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি। অসম্ভবকে সম্ভব করার জন্যে আমি আপনাকে 4 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি। 4 লাখ? Yes, 4 lakhs, 4 lakhs. আর রানীর বাচ্চাটা যে মরে গেছে, সবাইকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। রাইট, ওকে, ডান। এবার অঘটন ঘটলে আর একবার অঘটন ঘটার কোনো সুযোগ আমি দেব না। আমি দীপ্রর আবার বিয়ে দেবো, একটা সুস্থ সবল মেয়েকে বউ করে নিয়ে বাড়িতে আসবো। রানীর বাচ্চাটা রচনার বেডে। রানীর বাচ্চাটা রচনার বেডে। রানীর বাচ্চাটা রচনার বেডে। কোনো খবর পাওয়া গেল? কোনো খবর নেই। এত দেরি হয়ে গেল এখনো। সিস্টার, কিছু হয়েছে না? এখনো তো কোনো খবর আসেনি। আপনারা এখানে ওয়েট করছেন কেন? ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করুন, আর কোনো খবর থাকলে আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। ওকে, চলো মিস, আমরা তাহলে ওয়েটিং রুমে চলো। দাদা কি রে, হ্যাঁ এত রাতে তুই এখানে বসে আছিস? ঘুমোতে আসনি? না রে ঘুম আসছে না। হ্যাঁ ঘুমেরই বা দোষ কি বল, এত টেনশন করলে কারোর কখনো ঘুম আসে? কি আশ্চর্য, আরে বাবা এই সময় টেনশন করবো না? কি হবে কি জানে, বাচ্চাটা আদৌ বাঁচবে কিনা আমি সেটা বুঝতে পারছি না জানিস তো। যে বাচ্চাটা এখনো জন্মালোই না সে বাঁচবে কি বাঁচবে না টেনশন করে রাতের ঘুম হারিয়েছিস, আর যে মানুষটা এই বাচ্চাটার জন্য দিনের পর দিন রাতের পর রাত যন্ত্রণা সহ্য করে গেছে সে বাঁচবে কি মরবে সেটা নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই। বাহ অসাধারণ। কি বলতে চাইছিস? আমি বৌদির কথা বলতে চাইছি। তুই কি ভাবছিস রচনার কথা আমি ভাবি না? ওর জন্য আমার কোনো টেনশন নেই। টেনশন হয়? বাহ ভালো, টেনশন হয় ভালো। কি রে এত রাত অবধি জেগে কি করছিস তোরা? ঘুমোতে যাসনি এখনো? ভয় নেই রা, আমাদের দু ভাইয়ের কারোরই তোমার মতো ইনসমনিয়ার রোগটা হয়নি। আমরা জেগে আছি তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে আমার দাদা টেনশনে ঘুমোতে পারছে না, আর আমি তার ছোট ভাই, কর্তব্যবোধ, সেই কারণে দাদার সঙ্গে সঙ্গ দিতে আমি বাধ্য। এত টেনশন করার কি আছে দীপ্র? ডাক্তার মিত্র তো বলেছেন যে এবারে সব ঠিকঠাক আছে, শুধু শুধু এত টেনশন করছিস কেন? এই যে কেন কথাটা বললে না, খুব কঠিন কথা রাঙা। তুমি যদি দাদার জায়গায় থাকতে, নিজেকে প্লেস করতে পারতে, তাহলে এই কেনর উত্তর তুমিও দিতে পারতে না। ঠিক আছে দীপ্র তাহলে বসে বসে টেনশন করুক, আর তুই তাতে ইন্ধন জুগিয়ে যা, আমার আর কি। এই দেখো আরে রাগ করে চল, দাঁড়া রাঙা, আরে রাঙা শোনো শোনো, আরে শোনো না, আসতে বসে দাঁড়া। रचनार मरा बाच्चाटा रानीर बेडेर पाशे रेखे देबेन आर रानीर बाच्चाटा रचनार बेडे असम्भव के सम्भव करार जन्य आमी आपनाके 4 लाख টাকা पर्यन्त दीते राजी आछि। सुंदर फुटफुटे एक छेले हुए जे तुम्हार सुंदर फुटफुटे एक छेले हुए जे सबकिছু নির্বিঘ্নে হয়ে গেছে। সাপও মরেছে আর লাঠিও ভাঙেনি। এটা রহস্য করার সময় নয়, পরিষ্কার করে বলুন। আর রানীর যমজ বাচ্চা হয়েছে। যমজ? হ্যাঁ।